চেঞ্জ করবে তার সাড়ে আসা বলতেছে গাড়িটা বাইর করো ব্রেকটা কত টুকি আছে আমি একটু দেখি ঘটনাটি সুস্থতন্ত হওয়া উচিত এবং এটাতে তারা কোনোভাবেই দাঁড়াতে পারে না বাড়ির মেন গেটে দাঁড়িয়ে নিরাপত্তা প্রহরী ফজলুল হক হয়তো ভাবেননি এই শেষবারের মতো গেট বন্ধ করছেন তিনি ভেতর থেকে দরজার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই সাদা রঙের একটি প্রাইভেট কার সজরে ধাক্কা দিলে গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা প্রহরী ফজলুল হক স্টিলের গেট ভেঙে বাইরে ছিটকে পড়েন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিকের বেপরোয়া গাড়ির চাপায় পিষ্ট হয়ে নিরাপত্তা প্রহরী ফজলুল হক নিহতের ঘটনায় এখনও মেলেনি কোনো সুরাহা ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত গাড়ির মালিক মফিদুল ইসলাম এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎকণ্ঠা ঘটনায় দ্রুত ও সুষ্ঠ বিচার দাবি তাদের এই বিষয়টা যে আমরা তো মনে করে ভয় লাগতেছে যে কোন সময় আমরাও তো এমন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমারও তো বাড়ি ফ্যামিলি আছে ব্রেক প্যাড চেঞ্জ করবে তা সাড়ে আয়সা বলতেছে গাড়িটা বাইর করো ব্রেকটা কত টুককি আছে আমি একটু দেখি ঘটনাটি সুস্থ তদন্ত হওয়া উচিত এবং এটাতে তারা কোনোভাবেই দায় পারে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মানবাধিকার কর্মীরা বলছেন এমন ঘটনা আবারও মনে করিয়ে দেয় ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত কর্মীদের জন্য সুনির্দিষ্ট যারা নিম্ন আয়ের মানুষ যাদের পরিবার নিম্ন আয়ের তারা কিন্তু পাবে না। তাই আমি মনে করি তাদের এই যে কর্মকালীন সময়ে তারা যে দুর্ঘটনাগুলো শিকার হচ্ছে তাদের জন্য অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা দরকার একই সঙ্গে তাদের একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে তাদেরকে এই কাজের ব্যবস্থা করা উচিত ময়না তদন্তের পর নিহতের মরদেহ শুক্রবার তার গ্রামের বাড়ি নেত্রকোনায় দাফন করা হয়েছে নিহতের স্ত্রী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা